প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থমাস ক্রাফটস। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ছোট্ট বেল বাটনটা প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আজকে আমাদের 12তম রোজার ইফতারের আয়োজন ছিল। ইফতারের মেন মেনু হচ্ছে আজকে আমাদের চিকেন হালিম, সাথে থাকছে নান রুটি, আরও বিভিন্ন ফ্রুটস ও দুই আইটেমের শরবত ছিল। আরও একটি মজার স্পেশাল ডেজার্ট ছিল ফ্রুট কাস্টার্ড। এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে মন্দ হয় না, তাই ভাবলাম ফ্রুট কাস্টার্ডটাও তৈরি করে ফেলি। তবে আজকের ব্লগে আমি চিকেন হালিমটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি হালিম মিক্স প্যাকেট থেকে দেড় প্যাকেটের মতো হালিম মিক্স একটা বোলে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ একটা চামচের সাহায্যে ভালোভাবে পানির মাধ্যমে এই মিক্সটা মিশিয়ে নিতে হবে। এই হালিম মিক্সটা যখন ফুটন্ত গরম পানিতে মিশানো হয়ে যাবে তখন এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিব। এক ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়, তবে অনেকে চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব। যতক্ষণ না লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন করে আদা রসুনের পেস্ট ও এক চামচ লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন টালা জিরার গুঁড়া। সব কিছু মিশিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা উপরে ভেসে আসছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এই সময় দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 1 কেজির মতো। এখন চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি কষিয়ে নেব।
এরপর চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রেডিমিক্স হালিম প্যাকেটে যে মশলাটা ছিল ওই মশলাটা পুরো এক প্যাকেট দিয়ে দিচ্ছি। আরও বাকি একটা মশলার প্যাকেট থেকে আমি 2-3 চামচ মশলা রেখে দিব, ওই মশলাটা আমি ডাল মেশানোর পর দিয়ে দিব। হালিম মিক্স মশলাটা দেওয়ার পর এখন চিকেনটাকে আবারও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখন আমি চিকেনটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজানো হালিম মিক্স ডালগুলো। এখন ভালোভাবে চিকেনের সাথে এই ডালটা আমি মিশিয়ে কষিয়ে নিব। চিকেন আর ডালটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি, যার যতটুকু পানি লাগে সে বুঝে পানিটা অ্যাড করে দিবেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বড় কোঠা পর্যন্ত। যখন একটা বলক উঠে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো এই হালিমটাকে আমি জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এভাবে আমি একটু পর পর এসে ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে আমি প্রায় 1.5 ঘন্টা মতো করে জাল করে নিয়েছি। আমার চিকেন হালিমটা প্রায় রেডি। এখন আমি অন্য একটা কড়াইয়ে কিছুটা রসুন কুচি ও 2টো শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিয়ে দিব। হালিমে অনেকে বাগার দিতে চায় না, এটা যার যার ইচ্ছের উপর। তবে শেষ পর্যায়ে হালিমটা যখন হয়ে আসবে তখন 2 পিস রসুনের পিস দিয়ে আর 2টো শুকনো মরিচ দিয়ে বাগার দিলে ফ্লেভারটা অন্যরকম লাগে। সবাই এটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমার রসুন কুচি আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই হালিমের উপর এই মিশ্রণটা ঢেলে দিব। এবং সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অতি সাধারণভাবে চিকেন দিয়ে হালিম মিক্স। রেডিমেড হালিম মিক্স কীভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
আমি এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আপনাদের ইচ্ছের উপর যে যেভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে হালিম মিক্সির উপর দেওয়ার জন্য কিছু টমেটো কুচি, কিছু রসুন কুচি ও লেবুর পিস কেটে নিয়েছি। সাথে আছে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। যে যেভাবে সাজিয়ে নিতে পছন্দ করেন ঠিক সেভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। সাথে ছিল আমাদের নান রুটি। এভাবে বাসায় তৈরি করে আপনারা সবাই ইফতারের টেবিলে এই মেনুটি তৈরি করে নিতে পারেন, সবার ভালো লাগবে। প্রত্যেক দিন তো ভাজা পোড়া খেতে ভালো লাগে না। আশা করছি আমার আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।